গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে আমি আজকে মনে করলাম যে একটু মশলাটি খাবো, তো মশলাটা দিয়ে দিলাম, চাটাও দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু আগে থাকতেই ফুটিয়ে নিয়েছি, এবার চাটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তাহলেই আমার চা রেডি। চলো, আমার চা রেডি হয়ে গেছে। আমি এবার চা একটুখানি মধু দিলাম, কারণ সকালবেলায় এই মশলাটি খেলে আর ওতে একটুখানি মধু দিয়ে খেলে না এনার্জিটা তিন গুণ বেড়ে যায়। তোমরা যারা যারা এখনও খাওনি এরকমভাবে, তারা তোমরা একবার খেয়ে দেখো, দেখবে সত্যি সত্যি কতটা এনার্জি বেড়ে যায়। তো চাটা তো এবার ঢেলে নিতে হবে গরম গরম, আর যা ঠান্ডা পড়েছে, আমি তো ঠান্ডায় একদম জুবুজুবু হয়ে গেছি। তো কারা কারা এরকম ঠান্ডা পছন্দ করো আর কারা কারা ঠান্ডা পছন্দ করো না, প্লিজ আমাকে একটুখানি কমেন্ট বক্সে জানিও তো। আর সকালবেলা আমি বেশি কিছু পছন্দ করি না, আমি জাস্ট একটা বিস্কুট নিয়ে বারান্দায় চলে আসলাম। বারান্দায় আজকে খুব একটা রোদ্দুর নেই, মেঘলা মেঘলা ওয়েদার, হালকা হালকা রোদ্দুর, হালকা হালকা মেঘলা মেঘলা, এরকমভাবে একটুখানি লোকজন দেখছি আর চা খাচ্ছি, কারণ আজকে আমাদের বাজারে সমস্ত লোকজন যারা আছে, যে দাদারা আর কি সবজি টবজি নিয়ে বসেন, মাছ টাছ নিয়ে বসেন, তারা আজকে পিকনিকে যাবে। সেই জন্য আমাকে আজকে এরকমভাবে কথাটা বলতে হচ্ছে, কারণ তারা সকাল ভোরবেলা থেকে, সকাল বলছি ভোরবেলা থেকে, তারা একটা পুরো ডেস্ক আমার বাড়ির সামনে দিয়ে বসে গান শুনছে, ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা করে গান হচ্ছে। ওরা একটু পরেই আর কি বেরিয়ে যাবে পিকনিকে। তো যাই হোক, আমার চাটা তো শেষ হয়ে গেছে। চা খেতে খেতে আমি একটু গাছের একটু গাছগুলো একটু দেখছি, কোন গাছে পাতা শুকিয়ে গেছে, কোন গাছে পাতা হলুদ হয়ে গেছে, আর গাছে একটা সুন্দর জবা ফুল ফুটেছে। আর জবা ফুলটা না সত্যি কালারটা অসম লাগে, আমার খুব ফেভারিট একটা জবা এই গাছ, এই জবা ফুলের গাছ আমার দুটো। এবার চা খাওয়া তো শেষ, এবার গাছে জল দেওয়ার পালা। আমি ভাবলাম আজকে এই এটাকে কি বলে ওয়াটার পটটা দিয়েই আমি আজকে গাছে জল দেবো। ভাবলাম যে এই এই ওয়াটার পটটা দিয়ে গাছে জল দিলে না গাছের পাতাগুলো বেশ ভালো করে ধোয়া যায়, কিন্তু এই যেহেতু এটা ছোটো আর আমার রান্নাঘর থেকে টেনে টেনে জল আনতে হয়, সেই জন্য এটা আমি খুব একটা ইউজ করি না, মাঝে মধ্যেই এটা ইউজ করি। তো আজকে এর মধ্যে আমি একটুখানি হলুদ দেইনি, সরি, একটুখানি ইয়ে দিয়েছিলাম, ওষুধ দিয়ে, পোকা মারার ওষুধ দিয়ে আমি জলটা দিয়ে দিলাম। এরপরে এসে আমি শাশুড়ি মায়ের ঘরে এখন সরপি থাকে, তো ভাবছিলাম অনেক দিন ধরে বিছানার চাদর টাদরগুলো পাতা হয় না, পাল্টানো হয় না, তো আজকে একটুখানি চাদর টাদরগুলো পাল্টে নিই। আনফর্চুনেটলি আমার দুটো ঘরে একই রকম বিছানার চাদর পাতা হয়ে গেছে, আমার ঘরেও তাই আর এই ঘরেও তাই। তো এই ঘরের চাদরটা না বেশ বড়, আর খাটটা যেহেতু একটু ছোটো, সেই জন্য একটু বেশ ভালো করে একটুখানি দিতে পারি, কারণ খাটের তলায় যে জিনিসগুলো আছে না বড্ড বাজে লাগে দেখতে, ক্যামেরার সামনে নিয়ে আসতেও আমার বাজে লাগে, কিন্তু কিছু করার নেই, কী করবো উপায় নেই, সেই জন্য ছোটো চাদর থাকে তো ওই জন্য সব দেখা যায়। তো এটা একটু বড় চাদর, ভাবলাম যে এই বড়ো চাদরটা একটু পেতে দিলে খাটের তলায় যে ধন সম্পত্তিগুলো আছে সেগুলো একটুখানি ঢাকা চাপা দেওয়া যাবে। তো বিছানার চাদর টাদরগুলো পেতে পুঁতে নিয়ে এবার তারপরে অন্যান্য কাজ তো আছেই। এবারে আমি আজকে আমার কাঠির ঝাঁটাটা দিয়েই ঝাড় দিতে শুরু করেছি, কারণ জানি না আমার ওই খাট দেওয়া ঝাঁটাটা কোথায় আমি রেখেছি আমি মনে করতে পারছিলাম না। তো এটা বেশ পুরনো, এটা আমি মনে হয় বিয়ে থেকে এসেই দেখছি ওই ঝাঁটাটা রয়েছে, তো সেটা এখনও চলছে কারণ এটা খুব একটা ইউজ করা হয় না। তো বিছানাটা আমার গোছানো হয়ে গেছে, এবার বালিশ টালিশগুলো রেখে দিলাম জায়গায় যিনি জায়গায়, এবার জামাকাপড় নিয়ে সোজা ওয়াশিং মেশিনের মধ্যে ঢোকাতে চলে এসেছি, কারণ সময়ের কাজ সময় না করলে তো জানো কাজ ফেলে রাখলে সে কাজ আর সহজে হয় না, আর আমি খুব মুডি কাজ করার ব্যাপারে, খুব মুডি। তোমরা আমাকে বলছিলে না যে দিদি তুমি এত সুন্দর করে কাজ করো কখন, ওই যে মুড যখন ভালো থাকে, যখন কাজ করার এনার্জিটা থাকে, তখন আমি কাজ যখন যতটা পারি ততটা কাজ করে নেওয়ার চেষ্টা করি। তো আমি শীতকালে ম্যাক্সিমাম সেই শীতের পোশাক হোক আর বিছানার চাদর হোক যাই হোক না কেন আমি ইজি দিয়ে পরিষ্কার করে কেটে নিই। এবার দেখো আমার কাচাকুচি করা হয়ে গেছে, আর কাচাকুচি হয়ে যাওয়ার পর যে এই জামাকাপড়গুলো মেলার দায়িত্ব থাকে সেগুলো সব একটা করে তুলে নিচ্ছি। বড্ড জ্বালাতন জানো তো, এই কাঁচা ধোয়া, মেলা, ভাঁজ করা, ইস্ত্রি করা, তারপরে আলমারির মধ্যে তোলা, এটা না ভীষণ একটা টাফ কাজ, যারা করো তারা ভালো করেই জানো। দেখো কতটা কাঁচা হয়েছে, আর বারান্দা ভর্তি করে আমি আজকে মেরে দিয়েছি, কিন্তু দেখো কতটা বারান্দার দড়িতে কিন্তু এক ফোঁটাও জায়গা নেই, এত পরিমাণে জামাকাপড় কাঁচা হয়েছিল। আর যেখানে যেখানে কাঁচা হয়ে যাওয়ার পর মেলা জায়গা হয়নি সেগুলো আমি রেলিংয়ের গায়ে মেরে দিয়েছি,
আর এই দেখো আমার গাছ, গাছে দেখো ফুলটা কিন্তু ভীষণ সুন্দর, দেখো কালারটা কি সুন্দর। তো আর একটা জিনিস দেখাও, এই যে গন্ধরাজ ফুলটা, গন্ধরাজ ফুলে একটা দুটো ফুল হয়েছে, কিন্তু বাড়ি কিন্তু ময়ময় করছে, বারান্দা আসলে বেশ ভালো গন্ধ পাওয়া যায়। সেই সাথে পুঁইশাকের গাছের আপডেটটা দেখিয়ে দিলাম, পুঁইশাক গাছটাও কিন্তু বেশ ভালো রকম আবার ঝাঁকিয়ে এসেছে। আর এই গাছটা তোমরা দেখে চিনতে পারো কিনা দেখো তো, তোমাদের কাছে কোশ্চেন থাকলো এই গাছটা কি। তো চলো এবার রান্নাঘরে চলে যাই, কী রান্না করবো কী রান্না করবো ভেবে ভেবে পাচ্ছিলাম না। তবে একটা উচ্ছে, একটা মেথি শাক আর ফুলকপি আমি বার করে নিয়েছি, জানি না আদৌ রান্না করতে পারবো কি পারবো না, কী রান্না করবো না করবো সেটা বুঝতে পারছি না। সরব একবার এসে বলে কী রান্না করবো, ফুলকপি তরকারি না ডিমের কারি। এই করতে করতে দুজনে একটুখানি খুনসুটি বাঁধলো, ঝগড়া বাঁধলো যে কী খাবো পরিষ্কার করে বলছো না, আজকে এদিকে মাছও নিয়ে আসুনি, তো কী রান্না করবো, যা হয় তাই রান্না করবো। তো উচ্ছেটা কাটাকুটি হয়ে গেছে, দেখো পেছনে এসে কুটকুট কুটকুট করছে, কিন্তু দেখতে পাচ্ছো তো যে ফুলকপি করবা না ডিম করবা, ফুলকপি করবা না ডিম করবা। তো যাই হোক, হয়ে গেল আমার কাটাকুটি করা, কাটাকুটি বলতে উচ্ছেটা কেটে নিলাম তোমরা দেখতেই পারলে। এরপরে আর জানো আমি এখন একটুখানি সাজিয়ে গুছিয়ে নিয়ে রান্না করি, তো এই থালাটার মধ্যে সাজিয়ে গুছিয়ে নিই। আর এখানে দেখো ডিমটা সেই সেদ্ধ করতে বসতে হলো, আর এদিকে আমার তরি তরকারিগুলো কাটা হয়ে গেছে, উচ্ছে কেটেছি, আলু কেটেছি পোস্তর জন্য আর কি, টমেটো রেখেছি, উচ্ছেও রেখেছি, আর এদিকে মেথি শাকটা কিন্তু হজবরল করে কাটছি। তোমরা দেখে ভেবো না যে আমি ছাড়াবেড়া করে কাটছি, আমি যখন সময় পাই তখন কিন্তু আমি বেশ ভালো রকমভাবে কাটি। আজকে একটু ছুরিতে কেটেছি, সেজন্য অতটা ভালো হয়নি, আর আমার ছুরিটা না ছোটো, বড়ো ছুরি হলে তবুও একটু সমান সমান করে ছোটো ছোটো করে কাটা যেত, কিন্তু বড়ো ছুরি নেই আমার সেরকমভাবে, ছোটো ছুরি আছে। তো ওই এক জায়গায় নিয়ে নিয়ে এসে বিচুরি কাটার মতন করে কেটে নিচ্ছি। দেখো আমি জানি শাক তো তেলের মধ্যে পড়লে এমনি নরম হয়ে যাবে, ওই জন্য আর বেশি সময় নষ্ট করিনি এর মধ্যে। তো চলো, আর শীতকালে না মাটিতে বসে বটি নিয়ে পেতে রান্না করতে একদম পছন্দ হয় না। আর এইদিকে দেখো তরি তরকারি কাটা হয়ে গেছে, ডিমটাও সেদ্ধ করা হয়ে গেছে, শাকটাও কাটাকুটি হয়ে গেছে, ধনে পাতাটা অনেকদিন ধরে বাসি পড়েছিল ওটা জলের মধ্যে ভিজিয়ে দিলাম, দিয়ে এবার ফায়ার করছি। এবার চলো রান্না বসে নিই। আর রান্না করতে করতে বাইরে যেহেতু গানটা হচ্ছিলো, আমি জানো একটুখানি নাচ করতে পছন্দ করি, যখনই গান হয় তখনই একটুখানি হাত পা ছড়িয়ে নাচাচাচি করি। মিউ যেহেতু স্কুলে রয়ে গেছে আর ও থাকলেও তো একটু বেশ মজা হয়, ও আমার পেছনে লাগে, মা একটু নাচো মা একটু নাচো, তো আমিও একটু নাচ নাচ শুরু করে দিই, কিন্তু আজকে বাড়িতে নেই সেই জন্য সেই মজাটা হয়নি। কিন্তু কী করবো যে একা একাই একটু নাচতে শুরু করে দিলাম রান্না করতে করতে। এদিকে প্রথমে আমি কড়াইতে উচ্ছেটা ভেজে নিচ্ছি, নয়তো আর এদিকে আমি পোস্তটাও বেটে নিচ্ছি। প্রথমে একটুখানি খালি করে শুকনো এতে বাটিতে ভালো করে ঘুরিয়ে নিলাম, তারপরে জল আর ওটাকে কী বলে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এদিকে উচ্ছেটাকে, উচ্ছেটার মধ্যে আগে যেহেতু নুন হলুদ মেশাইনি, আমি ভাজতে ভাজতে ওর মধ্যে নুন হলুদ মিশিয়ে দিলাম। এরপরে আমি বসাচ্ছি এটা কী জানো, এটা হচ্ছে পোস্ত দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে পোস্ত আর কি, ফুলকপি আলুর পোস্ত বানিয়ে নিলাম। এটা বানাতে বানাতে ভাবলাম আর একটু চা হলে মন্দ হয় না, তো আর একটু চাও বসিয়ে দিয়েছি, চাটা এবার খেয়ে নেব। চা খেতে খেতেই আর কি রান্নাটা করছি। আর এদিকে পোস্তর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, আর কিছুই দেব না, আমি কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম প্রথমে, নুন দিয়ে দিলাম। এবার আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে আমি ওর মধ্যে পোস্তটা অ্যাড করে দেবো। এদিকে আমি চাটাও সেঁকে নিলাম। পোস্তটা দেখো অলমোস্ট হয়ে এসে, এরপরে মানে সবজিগুলো ভাজা হয়ে গেছে, এরপরে কাঁচা লঙ্কা আর পোস্ত বাটার দিয়ে এটা একটু সামান্য চিনি দিলাম, দিয়ে এটা ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিয়ে এটা নামিয়ে নেব। এদিকে দেখো আমার ডিমটাও সেদ্ধ করা হয়ে গেছে, আজকালকার ডিমে না প্রচণ্ড পরিমাণে ডুপ্লিকেট ডিম বেরোচ্ছে, দেখো এই ডিমটার অবস্থা দেখো, ছাড়াতে গেছে এরকম হয়ে গেছে, কয়েকটা ডিম ভালো ছাড়ানো হয়েছে, একটা একটুখানি এরকম হয়েছে, আর এটা তো একদম পুরো ছাল চামড়া উঠে গেছে। তো দেখো পোস্ত একদম রেডি, আর এদিকে আমার নাচ তো চলছে তুমুলভাবে, নাচ করছি আর রান্না করছি, নাচ করছি আর রান্না করছি। দেখো মাথা কিন্তু আমার নড়েই যাচ্ছে। আর এদিকে আমার শাকটাও ভাজা হয়ে গেছে, একটু নুন হলুদ আর একটু সামান্য চিনি দিয়ে, ব্যাস
শাক ভাজা একদম রেডি। তোমরা এরকমভাবে নিশ্চয়ই রান্না করো। আর এই শাক ভাজাটা রান্না কী দেখাবো, সবাই জানে, বাচ্চা থেকে বুড়ো সবাই রান্না করতে জানে। তো আমার শাক ভাজা হয়ে গেছে, আর এদিকে দুধটা ছিল, দুধটাও একটু জাল বসিয়ে দিয়েছি। মাথা আর বডি কিন্তু সমানে নড়ে গেছে আমার। তো আর কি করা যাবে, নাচ করতে পছন্দ করি, বাবা মা তো আমাকে আর নাচ শেখায়নি। আমি ওই হাত পা ছুঁড়ে যেরকম পারি সেরকম নাচ টাচ করি, ইচ্ছা হলে নাচি, না ইচ্ছা হলে নাচি না, এইরকম আর কি ব্যাপার। আজকে আমি এরকমভাবে একটুখানি কথা বলতে ইচ্ছা করলো যে প্রাণ খুলে তোমাদের সঙ্গে একটুখানি বক 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 করে যাই, তাই তোমাদের সঙ্গে একটুখানি বক বকই করলাম। এটা কোনো রকম এ ছাড়া, টপিক ছাড়াই আমি তোমাদের সঙ্গে এরকমভাবেই কথা বলে যাচ্ছি। বেশ ভালো লাগছে, কিন্তু মন খুলে বেশ কথা বলছি তো আমার বেশ ভালো লাগছে। জানি না তোমাদের এতটা পছন্দ হবে কি হবে না এরকম মানে কথা, যে মিঠু কী বলছে আজকে, যে আমরা কথার আগামাথা কিছু খুঁজে পাচ্ছি না। এদিকে দেখো ডিমটা কষার জন্য করে আমি বেশি করে টমেটো আর কড়াইশুঁটি দিয়ে দিয়েছি, আর নর্মাল যেরকমভাবে রান্না করো সেরকমভাবেই আর কি আমিও ডিমটা রান্না করছি। তবে আজকে এতে একটুখানি টমেটোটা বেশি করে দিয়েছি, কালারটা কিন্তু বেশ ইয়ামি হয়েছে। এই কটা ডিমে মানে চারটে ডিমে আমি দুখানা বড় বড় টমেটো আমি অ্যাড করে দিয়েছি। দেখো কালারটা যা ইয়ামি এসছে, আর টকটক লাগে খেতে, বেশ ভালোই লাগে শীতকালে এরকম টকটক ডিমের ঝোল আর কি। এটা ডিমের ঝোলই বলবো, কারি তো করিনি, ওটা ঝোল করবো। আর এদিকে দেখো গ্যাসটা ওরকমভাবে রান্না করেছি, যেহেতু গ্যাসটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে সাইডটা, আর ধনে পাতাটা বেশ খানিকটা এর মধ্যে দিয়ে দিলাম কষার সময়, আর নামানোর সময় খানিকটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আজকে আবার মিউ স্কুল থেকে পড়তে যাবে বলে আমি আর একটু তাড়াতাড়ি রান্না বসিয়েছি, কারণ স্বরূপের 12:30-12টার মধ্যে খেতে দিতে হবে, আর ও 1টার মধ্যে বেরিয়ে যাবে। দেখো ডিমের ঝোল আমার একদম রেডি, একটু ডাল ছিল সে ডালটাও গরম করে নিয়েছি, পোস্ত উচ্ছে ভাজা আর এটাকে কী বলে মেথি শাক আমার রান্না একদম তৈরি। আর এদিকে দেখো বেসিনের যে বাসনগুলো ছিল সেইগুলোর সাথে সাথে ধুয়ে নিয়েছি, গ্যাসটাও একটুখানি মুছে টুছে নিচ্ছি। ব্যাস আমার রান্নাঘরের মোটামুটি কাজকর্ম কমপ্লিট 12:30-12টার মধ্যে। এবার স্বরূপকে আমি খেতে দিয়ে দিয়েছি, মুছতে মুছতেই স্বরূপকে খেতে দিয়ে দিয়েছি। এদিকে মিউয়ের টিফিনটাও রেডি করে দিচ্ছি, যেহেতু বাড়ি এসে আর ভাত খাওয়ার সময় পাবে না, বাড়ি আসতে আসতে 5:30-6টা বেজে যাবে। তো ভাতের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম আর একটু বেশি করে পোস্ত দিয়ে দিলাম, ওর এটাতেই ও সন্তুষ্ট, এটাই খুব ভালোবেসে খাবে। তো এই জানি এখন ভাত না খেলে ও রাত্রিবেলা এসে আর ভাতও খাবে না, সারাদিনে ওর ভাত চলবে না কপালে। তো সেই জন্য আমি টিফিন বক্সটা রেডি করে দিয়েছি, হয়ে গেল আজকের আমার আড্ডা তোমাদের সঙ্গে। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট এন্ড শেয়ার দিস চ্যানেল, আর আমার চ্যানেল যারা নতুন নতুন ভিজিট করছে তারা ওতে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, লাইফটা ভীষণ ভীষণ ভীষণভাবে এনজয় করো। আজকের মতন টাটা, চলো।